অক্টোপাস প্রাণীটির নাম কারো অজানা নয়। রহস্য ঘেরা সমুদ্রের বিচিত্র সব প্রাণীর মধ্যে অক্টোপাস অন্যতম। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হিসেবে বিবেচনা করা হয় এই প্রাণীটিকে। আট বাহু বিশিষ্ট সামুদ্রিক দানব বা সামুদ্রিক শয়তান নামেই পৌরাণিক কাহিনীতে প্রচলিত আছে। এদের দেহের অনন্য গঠনের জন্য প্রাণী জগতের একটি চিত্তাকর্ষক জীব বলে আখ্যায়িত করা হয়। উচ্চ শ্রেণীর এই অমেরুদণ্ডী প্রাণীটির বুদ্ধিমত্তা এবং অভিযোজন ক্ষমতার জন্য সমুদ্রের একচ্ছত্র আধিপত্য বিস্তার লাভ করেছে। এ পর্যন্ত অক্টোপাসের 300-এর অধিক প্রজাতি পাওয়া গেছে বলে গবেষকদের ধারণা। বিশেষজ্ঞরা মনে করেন সংখ্যাটা আরো অনেক বেশি হতে পারে। হয়তোবা আরো প্রজাতি আছে যেগুলো এখনো পর্যন্ত আবিষ্কৃত করা যায়নি। আজকের আলোচনার বিষয়ে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন অক্টোপাস নিয়েই। আজকে আমরা জানব এই বুদ্ধিমান প্রাণী অক্টোপাস সম্পর্কে। শুরু করার আগে এখনো যারা অজানা যত কিছু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী আপডেট সবার আগেই পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এক এক রকম প্রজাতির অক্টোপাসের এক এক রকম শারীরিক বৈশিষ্ট্য প্রত্যক্ষ করা যায়। তবে সাধারণত অক্টোপাসের ওজন 10 কেজির মতো হয়ে থাকে এবং লম্বায় প্রায় 4.5 ফুট পর্যন্ত হয়। তবে এশিয়ার প্যাসিফিক অঞ্চলের দৈত্যাকার অক্টোপাসের ক্ষেত্রে ব্যতিক্রম শারীরিক বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে। সবচেয়ে বড় প্রজাতির এই অক্টোপাসটি দৈর্ঘ্যে প্রায় 30 ফুট লম্বা হয়ে থাকে এবং ওজনে প্রায় 275 কেজি হয়। অক্টোপাসের অনন্য কিছু বৈশিষ্ট্যর মধ্যে হল এদের রক্ত নীল, 3টি হৃৎপিণ্ড থাকে এবং 9টি মগজ আছে যা অন্যান্য প্রাণীদের থেকে এদের পৃথক করে রাখে। প্রখর বুদ্ধিমত্তা এবং চিন্তাকর্ষক অভিযোজন ক্ষমতার কারণে বিজ্ঞানীদের কাছে অক্টোপাস রিসার্চের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি নিয়ে গবেষকরা ব্যাপক গবেষণা করেছে। যদিও অনেক কাহিনী প্রচলিত আছে যে অক্টোপাস দ্বারা অনেক মানুষ নিহত হয়েছে, তবে এদের মধ্যে নীল রিংযুক্ত অক্টোপাসগুলো মানুষের জন্য খুবই বিপজ্জনক। অক্টোপাসরা শুধুমাত্র সমুদ্রে বসবাস করে যেহেতু তাদের বেঁচে থাকার জন্য লবণাক্ত জলের প্রয়োজন হয়। যদিও কিছু কিছু অক্টোপাস অগভীর অংশে বসবাস করে, তবে অধিকাংশ অক্টোপাসরা সাধারণত সমুদ্রের তলায় বসবাস করে। অক্টোপাসদের একটি বৈশিষ্ট্য হল যে এরা কোনো একটি নির্দিষ্ট এরিয়াতে অনেকদিন অবস্থান করে না, 10 অথবা 15 দিন পরপর এরা জায়গা বদল করে। মূলত শিকারী প্রাণীদের থেকে রক্ষা পাওয়ার জন্যই এরা এমনটা করে। সমুদ্রের তলায় যেখানে কোরাল রিফ অথবা পাথর আছে সেসব জায়গাতেই এদের বিস্তার বেশি। এরা বিভিন্ন তাপমাত্রায় বেঁচে থাকতে সক্ষম। এটা পর্যবেক্ষিত হয়েছে যে যেসব অক্টোপাসের প্রজাতি অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চলে বসবাস করে তারা ঠান্ডা অঞ্চলে বসবাসকারী প্রজাতির থেকে কিছুটা ছোট হয়। এরা সমুদ্রের ভিন্ন ভিন্ন জায়গায় অভিযোজন করতে পারে, সে কারণে এরা মিলিয়ন মিলিয়ন বছর ধরে এখনো পর্যন্ত টিকে আছে। অভিযোজন হচ্ছে এমন একটি জৈব প্রক্রিয়া যা কোনো প্রাণীকে তার নিজস্ব পরিবেশে অথবা কোনো নতুন পরিবেশের মধ্যে টিকে থাকতে সহায়তা করে। এটা প্রাণীকুলের একটি বিশেষ ক্ষমতা যার মাধ্যমে নিজেরা নিজেদেরকে রক্ষাও করে থাকে। যদিও এরা শব্দ উৎপন্ন করতে পারে না কিংবা শব্দ শুনতে পারে না, তবুও এই নির্জন ভয়ঙ্কর প্রাণীটির প্রখর দৃষ্টিশক্তি রয়েছে। অত্যন্ত সংবেদনশীল চোখের সাহায্যে সমুদ্রের অন্যান্য ভয়াল প্রতিকূলতার মাঝেও টিকে থাকে। কোনো কারণে শিকারীর দ্বারা অক্টোপাসের কোনো বাহু বিনষ্ট হলে অথবা ধ্বংসপ্রাপ্ত হলে তাতেও এদের কোনো সমস্যা নেই। বিস্ময়কর ব্যাপার এই যে অক্টোপাস কোনো রকম স্থায়ী ক্ষতি ছাড়াই আরেকটি নতুন বাহুর পুনর্জন্ম দেওয়া তার সময়ের ব্যাপার মাত্র। সৃষ্টির মধ্যে অক্টোপাস খুবই বুদ্ধিমান প্রাণী হিসেবে বিবেচিত। এদের স্বয়ং সম্পূর্ণ স্নায়ুতন্ত্র বিদ্যমান। তাদের 9টি মস্তিষ্ক রয়েছে যার মধ্যে 1টি মস্তিষ্ক স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। অন্যদিকে বাকি 8টি ছোট ছোট মস্তিষ্ক 8টি শরীরের জন্য এর প্রত্যেকটি বাহুই একে অন্যের সাথে স্বাধীনভাবে কাজ করে। অক্টোপাসের 8টি সুর আছে। প্রত্যেকটি সুরের মধ্যে ছোট ছোট কাপ আকৃতির কিছু সাদা অঙ্গ দেখা যায় যেগুলোকে সাকার বা চোষক বলা হয়।
প্যাসিফিক অক্টোপাসের প্রতিটি বাহু 280টি শাখার ধারণ করে। এগুলো এদের দেহের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ, যার মাধ্যমে এরা স্পর্শ এবং স্বাদের অনুভূতি পায়। প্রতিটি শাখার খুবই স্পর্শকাতর হয় এবং হাজার হাজার কেমিক্যাল রিসেপ্টর ধারণ করে। সমুদ্রের তলায় কোনো কিছুর সাথে আটকে থাকতে এবং শিকারকে ধরার জন্য অক্টোপাসের শাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অক্টোপাসের তিনটি হৃৎপিণ্ড রয়েছে। বদ্ধ সংবহন প্রক্রিয়ায় অক্টোপাসের দেহে রক্তবাহিত হয়। তিনটি হৃৎপিণ্ডের মধ্যেই দুইটি রক্ত পাম্প করে এবং বাকি হৃৎপিণ্ডটি অক্টোপাসের সমগ্র দেহে রক্ত পাম্প করে। অক্টোপাসের রক্তে হিমোসায়ানিন নামক যৌগ অক্সিজেন পরিবহনে সহায়তা করে। অক্টোপাসরা অনেকটাই শক্তিশালী প্রকৃতির হয়ে থাকে। এরা নিজের দেহের ওজনের কয়েক গুণ ওজনের ভার অনায়াসেই বহন করতে পারে। নিশাচর হওয়ায় শুধুমাত্র রাতের বেলায় শিকার সন্ধানের উদ্দেশ্যে হন্যে হয়ে ঘুরে বেড়ায়। তবে বেশি ক্ষুধার্ত হলে দিনেও শিকার করতে দেখা যায়। অন্ধকারে এরা ভালো দেখতে পায়, এই সুযোগটাই এরা শিকারের কাছ থেকে নিয়ে থাকে। অক্টোপাস মূলত মাংসাশী প্রাণী। এরা প্রধানত মাছ, শামুক, মলাস্কা, ক্রাস্টাসিয়ান জাতীয় প্রাণীগুলোকে ভক্ষণ করে থাকে। কিন্তু যখন খাদ্যের সংকট দেখা দেয়, তখন এরা নিজেদের থেকে ছোট প্রজাতির অক্টোপাসদেরকেও খেয়ে ফেলে। শিকার ধরার জন্য এরা বাহুতে থাকা শাখার বা চোষক কাপগুলোকে ব্যবহার করে। যখন এরা শিকারকে কামড় দেয়, তখন এক প্রকার বিষ নিঃসৃত হয়। এটি শিকারকে অবশ করে ফেলে। অন্যান্য প্রাণীর তুলনায় এরা খুবই ক্ষণস্থায়ী জীবন পরিচালনা করে। এদের জীবনকাল 6 মাসের বেশি নয়। তবে উত্তর প্যাসিফিক অঞ্চলের দৈত্যাকার অক্টোপাস 5 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। পুরুষ অক্টোপাস প্রজনন অংশগ্রহণ করার কিছুদিন পর মারা যায়। অন্যদিকে স্ত্রী অক্টোপাস শুধুমাত্র ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকে যতক্ষণ না পর্যন্ত ডিম ফুটে বাচ্চা বের হয়। এটা অনেকটা বিস্মিত হবার মতো বিষয় যে অক্টোপাস বুদ্ধিমত্তার দিক থেকে অন্যান্য প্রাণীদের থেকে কয়েক ধাপ এগিয়ে। এরা এই জন্য আকর্ষণীয় কারণ তারা কার্যকরভাবে কোনো সমস্যার সমাধান করতে পারে। সবথেকে বড় বিষয় হলো তারা কোনো স্মৃতিকে অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারে, সেটা ক্ষণস্থায়ী কিংবা দীর্ঘস্থায়ী হোক। সুতরাং তারা এটা খুব ভালো করেই মনে রাখে যে কোথায় পর্যাপ্ত খাদ্য পাওয়া যায় এবং কোথায় শত্রুদের আনাগোনা বেশি, এবং সেই অনুযায়ী তাদের কার্যকলাপ সম্পাদন করা। বন্দী দশা থেকে পলানোর ব্যাপারে অক্টোপাস বহুল আলোচিত। খুব অল্প জায়গার মধ্য দিয়ে এরা তাদের পুরো শরীর প্রবেশ করাতে সক্ষম। এরা বিভিন্ন প্যাটার্ন ধারণ, আকার আকৃতি পরিবর্তন, এমনকি রং পরিবর্তন করতে পারে। উদাহরণস্বরূপ মিমিক অক্টোপাস জলে বসবাসকারী প্রায় 15টি প্রাণীর আচরণ নকল করতে পারে। এমনটা তারা করে প্রধানত দুটি কারণে। প্রথমত, শিকারীকে দ্বিধাগ্রস্ত করার লক্ষ্যে দ্বিধাশীল হয়ে যায় এবং তাদের শিকার করে। সদ্য ডিম ফুটে বের হওয়া অক্টোপাসের 2/3 শিকারের খাদ্যে পরিণত হয় কয়েক সপ্তাহের মধ্যে। যখন 2 লক্ষ বা তারও অধিক অক্টোপাস ডিম ফুটে বের হয়, তখন শুধুমাত্র একটি সিঙ্গেল শিকারী মিনিটের মধ্যেই 100 থেকে 1000 মতো শাবক ভক্ষণ করে থাকে। মূলত তাদের এই নিম্নমানের টিকে থাকার ক্ষমতার জন্যই স্ত্রী অক্টোপাস অনেক ডিম পারে। টিকে থাকা শাবকগুলো, যাই হোক, গুটি কয়েক টিকে থাকা শাবকগুলো বড় হয়ে আত্মরক্ষার বিচিত্র এবং বিস্ময়কর পদ্ধতি অবলম্বন করে থাকে, যা অন্য কোনো প্রাণীতে দৃশ্যমান নয়। তেমন কিছু চিত্তাকর্ষক আত্মরক্ষার কৌশল সম্পর্কে বলা হলো। যেমন কালি নিক্ষেপ। অক্টোপাসের দেহের বিশেষ গ্রন্থি থেকে এক ধরনের ঘন কালো কালি নির্গত হয়, যা তাদেরকে বিভিন্ন প্রতিকূলতায় আত্মরক্ষার ব্যবস্থা করে দেয়। যখন তারা কোনো সংখ্যাযুক্ত পরিস্থিতি কিংবা কোনো শিকারী প্রাণীর উপস্থিতি প্রত্যক্ষ করে, তখন তারা তাদের চারপাশে এই অদ্ভুত কালো কালিটি নিক্ষেপ করে দেয়। এতে করে শিকারী প্রাণীটি কিছু দেখতে পায় না এবং সেই কালির প্রভাব কিছু সময়ের জন্য শিকারীর ঘ্রাণ শক্তিও বিকল হয়ে যায়, এবং এই সুযোগে অক্টোপাসটি উধাও হয়ে যায়, যেমনটা জাদুকর কোনো কিছুকে অদৃশ্য করে দেয়। অক্টোপাসকে ছদ্মবেশী প্রাণী হিসেবে বিবেচিত করা হয়। অক্টোপাসের দেহ ত্বকের নিচে ক্রোমাটোফার নামক বিশেষায়িত কোষ বিভিন্ন ধরনের রং নির্গত করে। এর ফলে এরা ইচ্ছামতো রং পাল্টানোর মাধ্যমে ছদ্মবেশ ধারণ করতে পারে। এটি প্রতিকূল পরিবেশে তাদের ত্বকের রং পরিবর্তন করার মাধ্যমে চারপাশের সাথে মিশে যায়। দ্রুত রং পরিবর্তনের মাধ্যমে এরা সমগ্র তলের বালি, পাথর, উদ্ভিদ ইত্যাদির সাথে এমনভাবে মিশে যেতে পারে যে শিকারীরা তাদের খুব কাছে থাকা সত্ত্বেও এদের শনাক্ত করতে পারে না। মিমিক অক্টোপাস, স্টারফিশ, ইলফিশ সহ প্রায় 15টি প্রাণীর আচরণ
হুবহু নকল করতে পারে, তাদের মতো আকৃতি তৈরি করতে পারে, তাদের মতো একই রঙে রূপান্তরিত হতে পারে। এতে করে তারা নিজেদেরকে আত্মরক্ষা করে। অন্যদিকে এরা এই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে খুব কাছ থেকেই শিকারকে অনায়াসে ধরতে পারে, কোনোরূপ ঝামেলা বেঁধে রেখে। এছাড়া দেহের বর্ণ পরিবর্তনের মাধ্যমে এরা একে অন্যের সাথে যোগাযোগ স্থাপন করে এবং শঙ্কাযুক্ত পরিস্থিতিতে অন্য অক্টোপাসদেরকেও সতর্ক করে দেয়। টক্সিক ক্ষরণ। অক্টোপাসের কামড়ে শক্তিশালী বিষ থাকে, যখন তারা শিকার ধরে খায় তখন এই বিষের প্রভাবে শিকার অবশ হয়ে যায়। এক প্রকার অক্টোপাস আছে যাদের গায়ে ছোট ছোট নীল বৃত্ত দেখা যায়, এরা মানুষের জন্য খুব বিপজ্জনক। এরকম অক্টোপাসের বিষের প্রভাবে মিনিটের মধ্যেই 26 জন প্রাপ্তবয়স্ক মানুষের প্রাণহানি ঘটতে পারে। প্রজাতি ভেদে অক্টোপাসের প্রজনন কাল শুরু হয় কয়েক মাস থেকে কয়েক বছর সময়ের মধ্যে। পুরুষ অক্টোপাসটি স্ত্রী অক্টোপাসের সাথে মিলিত হওয়ার কিছুদিনের মধ্যেই মারা যায়। পুরুষ অক্টোপাসের তৃতীয় বাহুটি প্রজনন অঙ্গ হিসেবে কাজ করে এবং সেটির স্পার্ম থলে স্ত্রী অক্টোপাসের শরীরে প্রবেশ করে। ডিম পাড়ার আগ পর্যন্ত স্পার্মগুলো স্ত্রী অক্টোপাসের দেহেই অবস্থান করে। প্রজাতিভেদে একটি স্ত্রী অক্টোপাস প্রায় 1,50,000 থেকে 2,00,000 পর্যন্ত ডিম দিয়ে থাকে। এরপর স্ত্রী অক্টোপাসটি তার দেহে থাকা স্পার্মগুলো ডিমের উপর ছড়িয়ে দেয়। ডিম ফুটতে প্রায় 2 থেকে 10 মাসের মতো সময় লাগে। ডিম পড়া থেকে শুরু করে ডিম ফোটা পর্যন্ত স্ত্রী অক্টোপাসটি যাবতীয় খাদ্য গ্রহণ থেকে বিরত থাকে, ফলে বাচ্চা ফোটার কিছুটা সময় পরে স্ত্রী অক্টোপাসটিও মারা যায়। শুরুতে অক্টোপাস শাবকরা পানির উপরে অবস্থান করে এবং কয়েক মাস সময় লাগে পরিণত হয়ে সমুদ্রের তলায় ফিরে যেতে। পানির উপরে অবস্থানরত বাচ্চাগুলোর 3/2 শিকারীর পেটে চলে যায় তাদের জন্মানোর 1 সপ্তাহের মধ্যেই। সৌভাগ্যক্রমে যেগুলো জীবিত থাকে সেগুলো প্ল্যাঙ্কটন খেয়েই বেঁচে থাকে এবং দ্রুত বেড়ে ওঠে। হিসাব করে দেখা গেছে যে পরিণত হওয়ার আগ পর্যন্ত এদের সমগ্র দেহের 5% করে প্রতিদিন বৃদ্ধি পায়। প্রাপ্তবয়স্ক অক্টোপাসরা সমুদ্রের তলায় ফিরে যায় শিকারের সন্ধানে। অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় তারা ডিম দেওয়া অথবা বাচ্চা দেওয়ার আগে প্রচুর খাদ্য খেয়ে থাকে, কিন্তু স্ত্রী অক্টোপাসের ক্ষেত্রে তা ব্যতিক্রম। এরা ডিম পাড়া থেকে শুরু করে বাচ্চা ফোটার আগ পর্যন্ত কোনো খাদ্য গ্রহণ করে না। এরা তাদের স্বল্প জীবনের একটা বিশাল সময়ে ডিম দেখাশোনা করে। এদের পরিষ্কার করা, শিকারীর হাত থেকে রক্ষা করা, পরিমিত তাপ প্রদান করা ইত্যাদির পেছনে ব্যয় করে এবং ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর নিজেদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে ভুলবেন না।